হাসিনারও দরকার নাই। শেখ হাসিনা বিদ্যুতের মতো যায় আসে না, একবারে যাক, দেশের মানুষ এখন সেইটাই চায়। সেই শেখ হাসিনাকে যেতে হবে, শাসন ব্যবস্থা বদলাতে হবে। এই ফেসিবাদ এমনি এমনি যাবে না, তাকে হটাতে হবে। সেই লড়াই সংগ্রাম গণতন্ত্র মঞ্চে শুরু করেছে। এই বিজয়ের জন্য না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। এখন বক্তব্য রাখবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী, যিনি দীর্ঘদিন ধরে এই রাষ্ট্রের শাসন ব্যবস্থা বদলানোর জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করছেন, সেই লড়াকু জননেতা অ্যাডভোকেট হাস্তাত কায়েম এখন বক্তব্য রাখবেন। আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় ব্যক্তিবৃন্দ, উপস্থিত বিভিন্ন সংগঠনের বন্ধু সংগঠনের ভাইরা এবং মিডিয়া থেকে যারা আসছেন, সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সংগ্রামে অভিবাদন জানিয়ে আমি দু একটি কথা বলে এই আমার কথাটা শেষ করব। প্রথমত আপনারা জানেন যে বাংলাদেশের সরকার আমাদের সাথে যে সমস্ত মিথ্যাচার করে সেগুলির জন্য বিভিন্ন বিষয়কে তারা আসলে ব্যবহার করার চেষ্টা করে। আজকে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য তারা যেটাকে ব্যবহার করতে চেয়েছে, তারা ব্যবহার করতে চেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা। আপনারা যারা বণিক বার্তা যদি দেখে থাকেন, তিন চার দিন আগে খুব পরিষ্কার করে হিসাব দিয়ে দিয়ে, ডাটা দিয়ে দিয়ে তারা দেখিয়েছে বাংলাদেশে আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ইউরোপের সংকটের কারণে না, এই সংকট তৈরি হয়েছে তাদের ডলার পাচারের জন্যে, তাদের রিজার্ভ চুরির জন্যে। নির্বাচনের বছর আসতেছে, এই সময়ের মধ্যে তাদের যারা যা যা পারে, যার পক্ষে যত সম্ভব, অস্বাভাবিক কায়দায় বাংলাদেশ ব্যাংকে তাদের দেয়া হিসাবের মধ্যে যে সমস্ত গরমিল ছিল, তার সত্ত্বেও আমাদের যতটুকু রিজার্ভ থাকতে পারত সেই রিজার্ভ তারা আসলে সরিয়ে নিয়েছে, পাচার করেছে। কারা পাচার করে? আজকের প্রথম আলো, আজকের সমকাল আপনারা যদি দেখেন তাহলে পরিষ্কার করে বুঝবেন। সমকাল এবং প্রথম আলো পরিষ্কার করে লিখেছেন সুইস ব্যাংকে কারা টাকা রেখেছেন, তাদের টাকার উৎস কি, তারা কোত্থেকে চুরি করেন। বাংলাদেশের সরকার গত পাঁচ বছর, সাত বছর, দশ বছরের মধ্যে সুইস ব্যাংকের কাছ থেকে সেই ডাটা চায় না, তারা জানতে চায় না কারা পাচারকারী, তারা প্রকাশ্যে আনতে চায় না কারা টাকা পাচার করে, তারা প্রকাশ্যে না এনে এই টাকা চুরি করার জন্য যত ধরনের আইনি কাঠামোকে ব্যবহার করা দরকার, অর্থনৈতিক আইন কানুনকে ব্যবহার করে ব্যাংক লুটপাট করার জন্য, রিজার্ভ চুরি করার জন্য, বাংলাদেশের সম্পদ পাচার করার জন্য, এই পাচার যাতে তারা নিরঙ্কুশ করতে পারে তার জন্য তারা সংসদে বসে, আইনসভায় বসে পাচারের পক্ষে আইন করে এবং বৈধভাবে তারা বাংলাদেশ থেকে ক্যাপাসিটি চার্জের নামে কম পক্ষে 70,000 কোটি টাকা এই গত দশ বছরে তারা পাচার করেছেন। তার জন্য তারা আইন বানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদকে ব্যবহার করে, এই জাতীয় সংসদকে ব্যবহার করে আইন বানানোর পরে তাদের বিরুদ্ধে যদি আজকে আপনি কথা বলেন তাহলে আপনার কথাকে কিভাবে বন্ধ করতে হবে, তার জন্য তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন। কি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট? গতকালকে একজনকে গ্রেফতার করা হয়েছে। কি করেছেন তিনি? তিনি সরকারের বিরুদ্ধে কটূক্তি করেছেন। কটূক্তি, 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 মিষ্টিউক্তি, চোরকে চোর বললে কটূক্তি হয় কিনা এইটা ঠিক করার জন্য, মানুষের মুখ বন্ধ করার জন্য তারা আইন বানিয়েছেন, আইনের পাহাড়দার করেছেন এখানকার পুলিশকে, আইনের রক্ষণাবেক্ষণ বানিয়েছেন এইখানকার বিচার বিভাগকে, এবং এই দেশে অন্যরা যাতে কেউ তাদের প্রতিবাদ করে যাতে কেউ ক্ষমতায় না আসতে পারে তার জন্য নির্বাচনী আইন বানিয়েছেন যে তাদের বাইরে আর কেউ নির্বাচন করতে পারবে না। এই যে অর্থ পাচারের আইন, এই যে আইনকে পাহারা দেওয়ার পুলিশ, এই যে আইন বানানোর সংসদ, এই যে বিচার বিভাগ,
এই যে নির্বাহী বিবাদ, এই সমস্তটা মিলিয়ে বাংলাদেশের রাষ্ট্র চুরির রাষ্ট্র, লুটের রাষ্ট্র, খুনের রাষ্ট্র, গুমের রাষ্ট্র। এই রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য শেখ হাসিনাকে পরিবর্তন করতে হবে। আমরা শেখ হাসিনাকে শুধু পরিবর্তনের জন্য, আমার কোনো ব্যক্তিগত তার উপর রাগ নাই, আমাদের কারো তার প্রতি ব্যক্তিগত রাগ নাই, তার প্রতি মায়া থাকার কথা। এটিম মানুষ মারাই বাপরাই, ভালো মানুষ হলে বাংলাদেশের 18 কোটি মানুষ ওই এতিমের বাচ্চার পক্ষে থাকার কথা। কিন্তু যখন এতিম হয়ে মানুষের বুকে গুলি চালায়, অন্য মানুষকে যখন এতিম বানানোর জন্য পুলিশকে লেলিয়ে দেয়, আইনকে লেলিয়ে দেয়, তখন তাকেও উচ্ছেদ করার আইনি দায়িত্ব, নেয়তার দায়িত্ব, মানবিক দায়িত্ব দাঁড়ায় বাংলাদেশের মানুষের উপর। রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চকে সাথে নিয়ে বা গণতন্ত্র মঞ্চের সাথে গিয়ে এই রাষ্ট্র, এই সরকার, এই কাঠামো, এই ব্যবস্থাকে পরিবর্তন করতে চায়। সেই জন্য আমরা বলি, আমরা এক দফার আন্দোলন করছি, সরকার এবং সরকার ব্যবস্থা বদলানোর যে একই চক্রের মধ্যে যে বাধা পড়েছে এইটাকে বদল করার জন্য আজকে যে লড়াই, এটাই আমাদের এক দফার লড়াই। সরকারকে যেতে হবে, সরকার পরিচালনার আইন কানুন করে যেতে হবে, সরকার পরিচালনার আইন কানুন বদলাইতে হবে। সে লড়াই আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে সাথে নিয়ে এই লড়াই আমরা চালিয়ে নেব। এবং বাংলাদেশ 50 বছর আগে যে লড়াই শুরু করেছিল এই লড়াই এইবার আমরা শেষ করে তারপরে ঘরে ফিরব। বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের মুক্তিযুদ্ধের বাংলাদেশে রূপান্তরিত করে আমরা ঘরে ফিরব। এই লড়াইয়ে আপনাদেরকে সাথে পাবো, আপনারা সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কায়েমকে, সংগ্রামী জনতা এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন ভাসানী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, স্বাধীনতা আন্দোলনের পতাকা উত্তোলনকারী জাতীয় বীর জনাব আসম আব্দুর রব, মঞ্চে উপবিষ্ট ডাকসুর সাবেক দুইবারের ভিপি চাকসুর জিএস, সংগ্রামী জননেতা মাহবুবুর রহমান মান্না, মঞ্চে উপবিষ্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, মঞ্চে উপবিষ্ট গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা জুনায়েদ সাকি, মঞ্চে উপবিষ্ট রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ্যাডভোকেট হাসনাত কায়ুম, আজকের এই সমাবেশে উপস্থিত মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত গণতন্ত্র মঞ্চের নেতা ও কর্মীবৃন্দ, আমি আপনাদেরকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে, গণতন্ত্রের মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, দেশ আজ এক সংকটময় মুহূর্তে উপস্থিত। এই দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে কি হবে না, দেশের মানুষ বাঁচবে কি বাঁচবে না, সে বাঁচা মরার একটি লড়াই আমাদের সামনে উপস্থিত হয়েছে। এই দেশের মানুষকে বাঁচাতে হলে এই
কুখ্যাত স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারকে অবিলম্বে ক্ষমতা থেকে হটাতে হবে। আপনারা দেখছেন একের পর এক তেলের মূল্য বৃদ্ধি করছে,